মনির হোসেন, পেশায় একজন ব্যবসায়ী। 1997 সালে তার নানা হাজি এজহার মিয়ার হাই ফ্লায়ার কবুতর পালন দেখেই তার মধ্যে কৌতূহল জাগে কবুতর পালনের। সেই জোড়া কবুতর থেকেই ধীরে ধীরে এখন একজন বিশাল কবুতর খামারের স্বত্বাধিকারী তিনি। বিভিন্ন কবুতর রেস প্রতিযোগিতায় জিতে নিয়েছেন একাধিক পুরস্কার। ব্যবসার পাশাপাশি দৈনিক দেখাশোনা করেন তার কবুতরের খামার। শখ ও শৌখিনতার আজকের পর্বে আমরা জানব মনির হোসেনের শখের কবুতর খামারের আদ্যোপান্ত। সুপ্রিয় দর্শক, সকল সকিনতার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের গত পর্ব দেখেছেন কবুতর নিয়ে, ফিঞ্চি কবুতর, কিন্তু আমরা আসছি হাই ফ্লাইয়ের কবুতর। 2012 সাল থেকে এই কবুতর চট্টগ্রামে এবং তথা সারা বাংলাদেশে প্রবেশ করেছে। যে কবুতরটাকে আমি সকালে ছাড়বো বিকালে নামবে, এটার উপর একটা কম্পিটিশন আছে। এই হাই ফ্লাইয়ের কবুতরের আদ্যপাদ্য নিয়ে আজকে আমাদের পর্বটি হচ্ছে। চলুন, আমরা হাই ফ্লাইয়ের কবুতরের একটি খামারে আসছি। নাম তার মনির হোসেন। দীর্ঘ 22 বছর যাবৎ উনি কবুতর পুষছেন, ওনার সাথে পরিচিত হয়ে আছি আমরা। আসসালামু আলাইকুম মনির ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, আপনি কেমন আছেন? আছে, এখানে অনেক কবুতর আমি দেখতে পাচ্ছি। এগুলো কি কবুতর? এগুলো ভাইয়া হাই ফ্লায়ার কবুতর বলি আমরা। হাই ফ্লায়ার কবুতর, হাই ফ্লায়ার। আচ্ছা, সকল সকিনতার দর্শকের আপনার একটু পরিচিত একটু দিতেন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী। জি, আমার মূলত বোরখার বিজনেস। আচ্ছা, আমাদের চট্টগ্রামের মিউনিসিপাল মার্কেটে একটা আমার বোরখা শপ আছে আর কি, আয়শা বোরখা ফ্যাশন নামে। আচ্ছা, বেসিক্যালি আমি বোরখা বিজনেসই করি। আচ্ছা আচ্ছা, আজকে দীর্ঘ 15 বছর ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি এটাকে আমি শখ হিসেবে রাখছি। আমরা যতটুকু জানি আপনি এটা 22 বছর যাবৎ আপনি এই শখ আপনি নিজের মাঝে এখনো পুষে রেখেছেন, এই পায়রা শখটা। জি, কেন কেন এটা কেন এটা আপনি এখনো পর্যন্ত কন্টিনিউ করতে পারছেন? বা এটা আসলে একটা লম্বা ইতিহাস। আচ্ছা, এটা আমার একটা ছোটবেলা থেকে হবে ছিল। প্রথমে আমার মানে দেশি কবুতর পালা দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, বাংলা কবুতর আর কি। আচ্ছা, আমার এক ক্লাসমেট ছিল, আচ্ছা, ও একজোড়া কবুতর কিনে আনছিল। তো দেখা যাক, আমি একজোড়া কিনে আনছিলাম। আচ্ছা, এগুলো আমার কাছে বেশি দিন আসলে আসতেই হয় নাই। সনটা কখন, মানে কত সালে এটা? এটা 99 হবে। 99। আচ্ছা, ওই কবুতরগুলো আমি পালতেছি, বাচ্চা টাচ্চা করছে, অনেক সুন্দর লাগতো। তো এই পাশাপাশি আমার প্রতিবেশী আর একটা ফ্রেন্ড ছিল, ওর নাম কবির, ওরা দুধের ব্যবসা করতো। একটা মুরব্বী টাইপের লোক ছিল, আমরা হাজি এজহার মিয়া বলি, চট্টগ্রামের মানে পুরাতন কবুতর পালক। উনি এখন মরহুম হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার বাসায় ওই দুধ বিক্রি করতো। আচ্ছা, দুধ বিক্রি করতো, ও কবির নামে ছেলেটা। আচ্ছা, তো আমি একদিন ওর সাথে গেছি বাসায়। বাসায় যাওয়ার পরে ওই কবির সাথে গেছি, দেখতেছি ওনার কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর। তো এইগুলা পুরো আমার ভালো লাগে না, মানে হাজি এজহার মিয়ার বাসায় আমি গেছিলাম। হ্যাঁ, খুব ফেমাস একজন লোক ছিলেন। হ্যাঁ, যে কবিরের সাথে। আচ্ছা, যাওয়ার পরে দেখতেছি যে ওনার গুলা মানে অন্যরকম কবুতর। আচ্ছা, আর আমার গুলা কিরকম কবুতর? আচ্ছা, তো এরপর থেকে আসি, আমি কিন্তু কবুতর কিনি নাই। আমার যে ফ্রেন্ড যে কবুতর গুলা দিছিল ওর বাংলা কবুতর আমি ওকে দিয়ে দিছি। আচ্ছা, একচুয়ালি আমার বাংলা কবুতর পালা সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাস, এর থেকে আর বেশি কিছু না। এরপরে দিয়ে আমি নানা বাসা যাইতাম, আসতাম, একটা ভালো সম্পর্ক হয়েছে। এরপরে উনি আমাকে কিছু কবুতর দিয়েছিল, বাচ্চা কাচ্চা গিফট। আচ্ছা, বাচ্চা কাচ্চা দিয়েছিল, রাইট। এই তখন থেকে ওনার সাথে এই সম্পর্ক করতে 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 মানে 2000 সাল থেকে আমার কবুতর পালা মূলত হাই প্লেয়ারে পদার্পণ। 2000 সাল থেকে 99 সালে মানে স্টার্ট, কিন্তু হাই ফ্লায়ার 2000 সাল থেকেই পালতেছে। হাই ফ্লায়ার, দর্শক একটা কথা বলতে চাই, হাই ফ্লায়ার কবুতরের অনেক জাত আছে, যেমন ফেন্সি কবুতর আছে, রেসিং কবুতর আছে, শো পিজিয়ন আছে, হাই ফ্লায়ার। হাই ফ্লায়ার কিন্তু একটা জাত। হাই ফ্লায়ার কেন, ওই হাই ফ্লায়ারটা, হাই ফ্লায়ার নামটা কেন? হাই ফ্লায়ার নামটা হচ্ছে যে কারণ হাই ফ্লায়ার আমাদের কবুতরগুলো মূলত যখন আপনি আমরা যখন উড়ে থাকি, এই কবুতরগুলো একদম মানে আমাদের চোখে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু ক্যাপাসিটি দিছে দৃষ্টিসীমা, জি, এ আড়ালে গিয়ে উড়ে মানে একেবারে মানে ভেনিশ হয়ে যাবে। আচ্ছা, আপনি আমার পক্ষে খোঁজা সম্ভব না। আচ্ছা, মানে সকালবেলা 6টা বাজে উড়ান বা যখনই উড়ান 15 থেকে 20 মিনিটের ভিতরে কবুতরগুলো ভেনিশ হয়ে যাবে আসমানের ভিতরে। আচ্ছা, ওই কবুতরগুলো ম্যাক্সিমাম মানে 5 থেকে 6 ঘন্টা যে কবুতরগুলো বেরিশে থাকবে, মানে অদৃশ্য, অদৃশ্য 5 থেকে 6 ঘন্টা ন্যূনতম। আচ্ছা, যে কবুতরগুলো মানে আমাদের মতো সাধারণ পাবলিক, জি, চোখে দেখতে পারবে না, চোখে দেখতে পারবে না, অদৃশ্য সীমার ভিতরে উড়বে, ওইটাই হাই প্লেয়ার।
ওইটাই হাই ওই জন্য হাই ফ্লাই হাই জন্য এটা মানে উচ্চ সীমায় উড়ে সব জাতভেদে অনেক কবুতরের অনেক নাম আছে অনেক নাম দেওয়া হইছে এবং এক একটা কবুতরের কিন্তু রেজাল্টও আছে সকাল 6টায় ছাড়বো সন্ধ্যায় 8টা 9টাও রাতের 9টাও লাইট জ্বালিয়ে কিন্তু কবুতর নামে কবুতরের এই যে বৈশিষ্ট্য এই ধরনের জন্যই কিন্তু এই কবুতরকে আমরা হাই ফ্লাইয়ার হিসেবে জানি কি কি প্রজাতির হাই ফ্লাইয়ার আপনার কাছে আছে এখানে আমার কাছে আলহামদুলিল্লাহ শিয়ালকোটের মধ্যে জনসিরা 35 ওয়ালা আলি ওয়ালা ম্যাক্সিমাম ব্রিডে আছে শিয়ালকোটি কবুতরগুলো ছাপরা আছে এগুলো সম্পূর্ণ ও মালাই ওয়ালা আমার প্রেমাস অনেক ওল্ড ব্রিড ওই যে নানা দিছিল আমাকে এজন্য ওই যে দুবাইয়ের ব্রিডটা যেটা বললে এটার নাম হচ্ছে যে আমরা জানি মালাই ওয়ালা আচ্ছা মনি ভাই আপনার এই কবুতরগুলো আমাদেরকে একটু পরিচয় করেন আমাদের দর্শকরা জানুক আপনার কি কি ব্রিড আছে একটু ব্রিডগুলো ধরে ধরে আমাদেরকে একটু দেখান একটু দেখি আচ্ছা আমি এই কবুতরটাকে ধরে দেখাই জি আচ্ছা আমরা একটা এই ধরনের একটা ঘর দেখতে পাচ্ছি এই ঘরটা কেন কবুতরগুলো কিভাবে ছেড়ে রাখছেন এটা ছেড়ে রাখছে যে এখানে একটু রোদ লাগে আচ্ছা এটা হচ্ছে ফ্লাইং জোন এটাকে বলে ফ্লাইং জোন আর নিচে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ব্রিডিং সেটআপ আচ্ছা ওখান থেকে ব্রিড করে বাচ্চাগুলো আপনি এখানে আনবেন এখানে আনার পর আবার ট্রেনিং আছে মানে স্পেস প্রবলেম তো আমি আপাতত এখানে কবুতর সব ব্রিডিং ভেঙে সব এখানে রাখছে আপাতত বাচ্চা কাটা এগুলো এখন রেস্টে আছে বেশিরভাগ এই কবুতরটা নেই এটা কি কবুতর এটা এটা কবুতরটা হচ্ছে আমার হিরালাল কবুতর হিরালাল এটা কি হিরালাল কবুতর আচ্ছা হিরালাল এটা আমি নতুন শুনছি হিরালাল এটা কি আপনার তৈরি করা ব্রিড এটা আমি কিভাবে তৈরি করবো তৈরি করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ হ্যাঁ আমি তৈরি করতে পারবো নামটা দিছেন আমি নামটা দিছি হ্যাঁ হ্যাঁ এই কবুতরটা হচ্ছে যে আমি তিনটা ব্লাড মিক্সচারে বানাইছি এটা হ্যাঁ এটার ভিতরে গোল্ডেন আছে হ্যাঁ তামাকার আছে জি কাশ্মীরি টাস আছে আচ্ছা তিনটা কবুতর মিক্সচার আমি কবুতরটা বানিয়েছি আচ্ছা আমার এই কবুতরটা 2019 সালে জি 2019 সালে এই কবুতরটা কম্পিটিশন আছে 3D কম্পিটিশন ঢাকা চিটাগং কুমিল্লা জি তিন জেলা টুর্নামেন্ট হয় কবুতরটা তিন দিন গ্যাপে আচ্ছা তিন দিন গ্যাপে প্রথম দিন 8:05 জি তিন দিন গ্যাপে আবার 8:10 এবং দুই দিনেই বাজে মেরে নামাইছে এটাকে বাজে মেরে না নামাইলে দেখো আরো বড় হয়ে যাবে এই কবুতরটা মানে এতই ভালো কবুতর এই কবুতরটা আমি টুর্নামেন্টে উড়ানোর আগে আচ্ছা যতদিন উড়াইছি সে 11 ঘন্টা 12 ঘন্টা নিচে কবুতর নামে না তাই দর্শক যে প্রথম যিনি মনির ভাই কবুতর সংগ্রহ করেছিলেন হাই ফ্লাইয়ার যেটা 96 এবং 2000 সালের মধ্যকালের সময়ের এই সেই মালাইওয়ালা ব্রিড যে ব্রিডটার পরে ইন্টারনেটের বদলতে উনি এই ব্রিডটার নাম জানতে পারেন এটাই সেই মালাইওয়ালা ব্রিড এটা কি কবুতর এই এই কবুতরটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার জীবন একটাই আর একটি সুখী জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে নিজেই বিবাহ বিডিতে প্রোফাইল করুন সঠিক জীবন সঙ্গী খুঁজতে লগ ইন করুন বিবাহবিডি.com দর্শক এক এক কবুতরের জাতভেদে এক এক নাম হয় এক এক দেশে তো এটা এক সময় নাম ছিল টুপিওয়ালা এটা যেহেতু মাথায় একটা টুপি দেখতেছেন এই টুপির মতো একটা তার শেড আছে এটার নাম টুপিওয়ালা আবার এইটার মধ্যে আরেকটা কবুতর আছে যেটার নাম হচ্ছে 35 ওয়ালা আসলে বেসিক্যালি সবগুলো কবুতর হচ্ছে যে পাকিস্তানের ব্রিড দুবাই হয়ে বাংলাদেশে আসছে এই কবুতরগুলো সো বাংলাদেশে এখন এগুলার খুব ভালো অবস্থায় আছে আর এগুলোকে ক্রসের মাধ্যমে বিভিন্ন ধরনের জাত তৈরি করা হচ্ছে যে জাতগুলোর রেজাল্ট হয় আপনারা আগেই বলেছি আমি হাই ফ্লাইয়ের কবুতর হচ্ছে যে সকাল 6টায় ছাড়বো সে রাতের 8টায় নামবে তো এই টাইপের কবুতরগুলোর এখন চর্চা করা হচ্ছে আর দেশীয় ব্রিডের যেগুলো গিরিবাস কবুতর ছিল গিরিবাস কবুতরটা অনেকে এখন আর পালতেছে না যেহেতু শ্রম দিয়েও তাদের থেকে রেজাল্ট পাচ্ছে না সুতরাং এই কবুতর অনায়াসে 12-13 ঘন্টা উড়বে এগুলো পারফরমেন্স খুব ভালো মেমোরি ভালো এগুলো আপনাকে ভালো রেজাল্ট চাইতে গেলে এগুলোকে অবশ্যই ক্রস নিতে হবে টেডির সাথে ভালো করে আচ্ছা আচ্ছা কাসুরির সাথে ভালো করে আচ্ছা আচ্ছা দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে আপনি যখন ক্রসের কথা বলছেন ক্রস বা জাত উন্নয়ন যেটা আমরা বুঝি তো কেন করেন আপনারা ক্রসটা কেন পারফরমেন্স ভালো হওয়ার জন্য আমরা যেগুলো মানে যে 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা স্কোর গুলো যেগুলো দেখি সেগুলো পিওর কবুতরের পক্ষে সম্ভব না এগুলো সম্পূর্ণ ক্রসের উপরে নির্ভর করে তাহলে দর্শক হাই ফ্লাইয়ের কবুতরগুলোকে আপনাকে ক্রসে নিতে হবে আপনি যখনই একটা ভালো মানের কবুতরের উড়া এবং আরেকটা জাতের ভালো মানের কবুতরের সাথে হ্যাঁ উড়তে চাইলে ব্রিডিং ক্ষেত্রে না ব্রিডিংটা আলাদা
আপনি যখনই কম্পিটিশনে যাবেন তখন বিশেষ করে কবুতরের এই যে উনি একটা জাত কিছুক্ষণ আগে আমরা হিরালাল জাতটা দেখালাম, এটা উনি আরেক দুই জাতের কবুতর থেকে ক্রস করে উনি বের করেছেন, যেটার এখনো একটা জাত অলরেডি তৈরি করেছেন, যেটার নাম হচ্ছে যে আপনার আপনার মতিওয়ালা বা আপনার সরি হিরালাল না হিরালাল কবুতর, ওই হিরালাল থেকে উনি রেজাল্ট করতে পেরেছেন। তো একজন যখন অভিজ্ঞ একজন কবুতর পালক এগুলো নিয়ে চর্চা করে, ঠিক আছে, এগুলো নিয়ে চর্চা করে সে তার খামার থেকে নতুন একটা কবুতর সে প্রস্তুত করে। আপনার আরেকটা জাত আমরা দেখতে চাই, আপনার আরেকটা তৈরি করা জাত। সুপ্রিয় দর্শক, মনির ভাইয়ের আরেকটা জাত নিয়ে আমি কথা বলবো। মনির ভাই, এই এই জাতটা নিয়ে একটু বলেন। এটা হচ্ছে যে আমার ঘরের একটা বাচ্চা, ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা। আচ্ছা, তো এই কবুতরটা আমার যে হিরালাল যে যেখান থেকে মেট করছিলাম, জি হিরালাল, হ্যাঁ গোল্ডেন নর। আচ্ছা, ওই গোল্ডেন নরের সাথে আমার একটা নীলে মাদি আছে এখানে। আচ্ছা, নীলে কামাকের একটা মাদি আছে, জি জি, নীলে মাদি জোড়া দিয়ে এই বাচ্চাটা করা। দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা জি জি, এটা আমি নীলা মাদি আর গোল্ডেন দিয়ে একবার অনেক ভালো আসছে এই কবুতরটা। এই কবুতরটা আমি উজে কম্পিটিশন ছাড়া জি মানে ডাইরেক্ট আমরা খাবার খাবার খেয়ে ট্রেনিং এ ট্রেনিং এ ট্রেনিং এ ট্রেনিং এ আচ্ছা 7 থেকে 8 ঘন্টা উঠতাম, 7 থেকে 8 ঘন্টা উড়ে একবার উঠছে। আচ্ছা আচ্ছা, এটা ফ্লাই দেখে আমি এটাকে ফ্লাই অফ করে দিছি। আচ্ছা, বলছে না ভাই এটা আমি বিল্ডিং এ নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আবার মানে প্রায় দুই এই কবুতরটা বসে 4 বছর এটা, ঠিক আছে, আমি 4 বছর অপেক্ষা করে একটা ফ্যাডামে নিয়ে যাওয়ার জন্য হিরালাল যেভাবে মেট করছে, জি জি, ওভাবে মেট করার জন্য আর একটা মাদি রেডি করছে। এটাই হচ্ছে সেই মাদি, এখন আমি ফ্যাডামে যেতে পারবো। আচ্ছা, সময় লাগে ভাই, তাই না? এটা কবুতর মেট করতে গেলে হ্যাঁ সময় লাগে, এটা বললেই আর হয় না। দেখুন আসলে বৈশিষ্ট্য কবুতরের, ঠিক আছে, একটা ভালো। আচ্ছা মনি ভাই, একটা ভালো কবুতর আমি কিভাবে চিনবো আমাকে একটু দেখাবেন, ভালো কবুতরের কি কি বৈশিষ্ট্য, যারা নতুনরা যারা কবুতর পালতে চাচ্ছে আপনাকে, যারা উদ্বুদ্ধ হবে, একটা হাই ফ্লাইট যারা পালবে, একটা নতুনদের জন্য আপনি কিভাবে একটা কিভাবে তারা শুরুটা করতে পারে? একটা ভালো কবুতর আসলে মানুষের সবাই জাত খুঁজে, আচ্ছা জাত খুঁজে সবাই বলো যে কাসুরি অমুক হিরালাল অমুক যে গোল্ডেন, জি জি, আসলে কবুতর জাত দিয়ে হয় না। আচ্ছা, কবুতর হয়তো হবে যে বডি স্ট্রাকচার দিয়ে, বডি আমার জাত দেখার দরকার নাই। আচ্ছা, যেমন ধর আমি আপনাকে বলছি এটা জিরা এক্স ওয়াই জেড, জি, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, কবুতর ধরবেন, আচ্ছা কবুতর ধরতে হবে কবুতর দিচ্ছাম। আচ্ছা, বডি বডি, হ্যাঁ কবুতর হাড্ডিটা ভালো কিনা দেখতে হবে, এই হাড্ডি, এটা এই হাড্ডি। আচ্ছা, হাড্ডিতে ম্যাক্সিমাম 3 ইঞ্চি হইতে হবে। হ্যাঁ, এরপরে দিয়ে এই হাড়ের পিছনে, জি হাড়ের পিছনে এখানে একটা জয়েন্ট আছে, জি, যেটাকে আমরা জোর পিন বলি, এইভাবে একটা পিন আছে। আচ্ছা হ্যাঁ, জোর পিন, ঠিক আছে, হ্যাঁ পিনটা লাগানো থাকতে হবে। আচ্ছা, পিনটা লাগানো, যত পিনটা লাগানো হবে হ্যাঁ ততই ভালো। আচ্ছা, তবে আমার এমন না যে আপনার পিনটা একেবারে লাগানো হার্ড হ্যাঁ এটা হলে হবে। আচ্ছা, তারপর এটা ফ্লেক্সিবল হতে হবে। আচ্ছা, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পিনটা হ্যাঁ এটা এখানে চাপলে ওটা খেলতে হবে স্প্রিংয়ের মতো। আচ্ছা, তাই পিনটা লাগানো থাকবে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে। ওকে, হ্যাঁ, এবং এই যে হাড্ডি এখান থেকে স্টার্ট, হাড্ডি এখান থেকে স্টার্ট, এইখান থেকে খতম, এখানে শেষ হচ্ছে, এই পিনের সাথে হাড্ডিটার গ্যাপ হতে হবে, এটা এই কবুতর পারফেক্ট। আচ্ছা, এই পারফেক্ট কবুতর দেখেন। আচ্ছা, এই হাড্ডি এই পিনে দেখেন, হ্যাঁ দেখছি, দেখছেন এটা পারফেক্ট কবুতর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এরপর আমরা কি দেখবো, এটা মূল পয়েন্ট, এটা দেখতে হবে। আচ্ছা, তারপর মনে করেন যে আপনার ধুম দেখতে হবে, হ্যাঁ ধুমটা বন্ধ অবশ্যই, মানে ল্যাচ ল্যাচটা ল্যাচটা এরকম বন্ধ থাকবে, এরকম বন্ধ থাকতে হবে ধুমটা। হ্যাঁ, তারপর পাকটা এই যে এই ধুমটা বন্ধ, হ্যাঁ তারপর দিয়ে এই কবুতরটা পা পাটা, আচ্ছা পাটা পিছনে পিছনে খেঁচতেছে, এই যে পিছনে খেঁচে ফেলছে পাটা, হ্যাঁ হ্যাঁ, ভালো কবুতর পাটা পিছনে খেঁচবে খেঁচবে, কারণ এটা ব্যালেন্সটা কিন্তু এই যে পিন এবং লেসের ভিতরে, লেসের মধ্যে, আচ্ছা যে কবুতরগুলো লেস খুলবে, আচ্ছা যে কবুতরগুলো পিন খোলা ওটা পাটা কিন্তু খেঁচবে না। এই দেখেন পাটা কিন্তু আমি ধরি নাই, পাটা ওইদিকে চাপতেছে, পাটা এদিকে চাপতেছে, হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে যে কি ভালো কবুতর, ভালো কবুতর এটা একটা লক্ষণ, এগুলো একদম এগুলো দেখে কিনলে কবুতর কেউ ঠকবে না, কবুতর কেউ ঠকবে না। এটা একটা নতুন জাত আপনার মনে হয়? না না, নতুন জাত না, এটা হচ্ছে যে এজাহারমিয়ার জাত, এজাহারমিয়ার জাত, ছাপরা ছাপরা ছাপরা, এই কবুতরটা অনেক বয়স। আচ্ছা, এটা দেখাচ্ছে যে এখন সবাই তো কাসুরি কামাঙ্গার, আচ্ছা গোল্ডেন, আচ্ছা আচ্ছা, নিত্য নতুন আপডেটের দিকে সবাই এগিয়ে আছে, এগিয়ে আছে, জি, আমি এগুলোকে আগে রাখি, তাই? আচ্ছা, পুরো মানে মোট কথা পুরন জাতকে আগে রাখছেন আপনি, এই কবুতরগুলো অনেক ভালো কবুতর, জি, এটার নাম ছাপরা, এই ছাপ থাকার কারণে এটার নাম হচ্ছে ছাপরা ছাপরা ছাপরা, আর কিছুই না। মহারাটা দেখেন কত বড়, মাশাআল্লাহ, হ্যাঁ মহারাটা অনেক বড়, জি, মানে পুরানো নসলের কবুতর, খুব ভালো ফ্লাইটার, আচ্ছা খুব ভালো ফ্লাই, এগুলো টেডি দিলেই আপনার মানে কি 7-8 ঘন্টা 9 ঘন্টা এমনি উড়ে, এগুলো টেডি টাচ দিলে। দর্শক, কিছু হাই ফ্লাইয়ের ভালো জাতের মধ্যে কাসুরি কামাঙ্গার
ইমাম দিন, এগুলো সব লাল চোখের কবুতর। এরকম লাল চোখের কবুতরের আপনারা দেখতে পাচ্ছেন লাল চোখ, টোটালি লাল চোখ। হ্যাঁ, লাল চোখের কবুতর আমরা এটা 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 কি জাত? এটা হচ্ছে ভাইয়া কাসুরি কবুতর। কাসুরি কাসুরি কবুতর, এটা পাকিস্তানের? হ্যাঁ, পাকিস্তানের, সবাই পাকিস্তানের। এটা কিন্তু একদম 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 অরিজিনাল ফর্মে আছে কবুতরটা? অরিজিনাল ফর্মে আছে। এটার মা বাপ দুবাই থেকে ইম্পোর্ট করা। এটার মা বাপ দুবাই থেকে ইম্পোর্ট করছেন? কত জোড়া, মানে কত টাকা লাগে একজোড়া কবুতর কিনতে? এগুলো কবুতর কোয়ালিটির উপরে, কোয়ালিটির উপরে। কেমন কেমন দাম? দর্শক, হাই ফ্লাইয়ের কবুতর নিয়ে আমরা এতক্ষণ হাই ফ্লাইয়ের কবুতরের খামার ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ, ট্রেনিং এবং জাত নিয়ে কথা বললাম। মনির ভাই, আমাদের চিটং লাইভের দর্শকদের জন্য কিছু কথা বলে যারা এই শখটা করতে চায় বা এই কবুতর পালতে চায়। এটা এটা একটা গুণাগুণ, এটা একটা ভালো একটা দিক আছে। গুণাগুণ মানে ভালো দিক আছে বলতে আমার কোনো বন্ধু বান্ধব নাই। আচ্ছা, আমার কোনো বন্ধু বান্ধব নাই। কবুতরে আপনার বন্ধু বান্ধব? হ্যাঁ, আমি ফ্রি টাইম এটা কাটাই। এটা যারা মানে মোটামুটি যারা আমাদের এজের বা আরো ছোট ভাইরা যারা আছে, এটা যদি এই শখে আসতে চায়, অন্তপক্ষে ওদের ছেলেদেরকে বা ছোট ভাইদেরকে নেশা মাদক থেকে দূরে রাখতে পারবে। মাদক থেকে কবুতর, এই কবুতরটা একটা মাদকের মতো নেশা, তাই এই কবুতরটা যার মাথায় একবার ঢুকে যাবে, জি জি, সে মোটামুটি অন্য সাইডে সময় না দিয়ে এটাতে সময় থাকবে কবুতর। তাহলে আপনাদের ছেলেরা বা আপনাদের ছোট ভাইরা মাদক থেকে দূরে থাকবে। এটা মানে কবুতর পালন মাদক থেকে দূরে থাকবে। দেখেন, আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, জি, বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়, জি জি। আপনি কোন জায়গায় কোথাও একজন কবুতর প্রেমী মাদক আসক্ত পাবেন না, তাই না? না, হিপটিজার পাবেন না। হিপটিজার বলে, মাদক আসক্ত বলেন, মানে অবৈধ কোনো কার্যক্রমে কোনো কবুতর মানে ভালোবাসা, হ্যাঁ, কোনো কবুতর প্রেমীকে আপনি কোনো মানে অবৈধ কোনো কার্যকলাপ পাবেন না আপনি। ধন্যবাদ মনির ভাই আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সক সকিনতার হাই ফ্লেয়ার কবুতর নিয়ে আজকে পর্বটা আমাদেরকে এখানে সমাপ্ত করতে হচ্ছে। সামনে নতুন কোনো পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকুন, ভালো থাকবেন যেখান থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আসসালামু আলাইকুম।